রাজবাড়ি তো মুখেই রং ঘষা। ওখানেই তো তুমি ভুল করো ছোটবতি, নিজবতি সকালবেলা ঘুম থেকে উঠে থোড়াই মুখে রং লাগায়, মাখে অন্য জিনিস। অন্য জিনিস? তবে আর বলছি কি, তুমি আবার কাউকে বলবে না বলো? মেজবতি আমাকে বারণ করে দিয়েছে, আমি যেন ছোট বৌদি আর বড় বৌদিকে কিচ্ছু না বলি। না না বলবো না, তুমি বলো। ঠিক তো, মেজবতি গালে কি মাখে জানো? কি মাখে? দাঁড়াও দরজাটা বন্ধ করে আসি। রোজ ঘুম থেকে উঠে মেজবতি ঘরের দরজা বন্ধ করে কেন বসে থাকে জানো? কেন? এই আমি রোজ সকালবেলা মেজবৌদিকে 100 গ্রাম মুসুরির ডালের সঙ্গে দুয়াটি ধনেপাতা বেটে দিই, আর সেটা না মেজবৌদি বেশ ভালো করে গালে মাখে, তারপর ফুসফুটে ফ্যান চালিয়ে ঘন্টা দেড়েক ধরে শুকোয়, আর সেই সময় মেজবৌদি ঘাড় পর্যন্ত হেলায় না, কথা পর্যন্ত বলে না, পাছে গালের চামড়া টান পড়ে যায়।